হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হোমলি কিচেন। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো রুই পোস্ত। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কীভাবে করেছি দেখে নিই। একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি, আর রুই মাছের পিসগুলো নিয়ে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট আগের থেকে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর উল্টে পাল্টে দুপিট ভালোভাবে ভেজে নেব, বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি কালো জিরে, 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা মাথার দিকটা চিরে রেখেছি, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে চৌকো করে কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত ভাজবো। এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এই সময় আমি নুনটা দিয়ে দিলাম। টমেটোটাও নরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন আর লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো সাঁতলে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ কষাবো না। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পোস্তটা কড়ার তলায় লেগে না যায়। 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি, 1/2 কাপ জল দিলাম। আপনারা যেভাবে ঝোল রাখবেন সেই হিসেবে জলটা দিয়ে নেবেন। জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, মাথার দিকটা চিরে রেখেছি, এই কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। 8 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। এটা যদি আপনাদের ইচ্ছে না হয় না দিতে পারেন, তবে দিলে খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি একটু দিয়ে দিলাম। রুই মাছের পোস্ত রেডি হয়ে গেছে, এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।